হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা ব্লগ করতে বেরোয়েছি। এটা আমাদের চতুর্থ নম্বর ব্লগ। কালকে তো আমরা সুগার মিলে ব্লগ করতে গিয়েছিলাম, সেখানে কিছু ধরা পড়েনি, মানে ঢুকতে পারি নাই। ওটা কেটে দিস একটু, বুঝিছো? ম্যাডাম না, এটা তো পানি চলতেছে। হ্যাঁ, ঢুকতে পারি নাই। তো এখন আমরা বেরোয়েছি এই একটু সাইড ওয়াকিং ভিডিও, ওয়াকিং ব্লগ। হ্যাঁ, ভাবলাম যে ব্লগ তো ছাড়াই দরকার যেহেতু, ঠিক না? তো আমরা ওয়াকিং একটা ব্লগ ছেড়েই দিই। হ্যাঁ, হৃদয় ভাই তোমার কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, পরেই বললো। হ্যালো গাইস, আপনারা এদিকে দেখতেই পাচ্ছেন সবুজ খেতে ভরা বিল, মাঝঘাট। জানেন বাংলাদেশ কৃষি নির্ভর বদ্বীপ অঞ্চল, সবুজ শ্যামলা, শস্য শ্যামলা। তার চারদিকে ছড়িয়ে থেকে আছে অসংখ্য গাছপালা এবং সবুজ শ্যামলা ভরা অনেক ফসল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই দিকেই। তো গাইস, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে পথ চলতে থাকুন। গমের ক্ষেত আপনারা চারদিকে দেখতেই পাবেন, কি অপূর্ব সুন্দর লাগছে। এই জমিগুলো একসময় উর্বর জমি হয়ে উঠবে ইনশাল্লাহ।
চলো আগাই আমরা নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছি প্রায় আর কিছুক্ষণের অপেক্ষা সো গাইস আমরা ভিডিওটা স্কিপ করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এক অপূর্ব মনোরম দৃশ্য এখান থেকে একটু ফোকাস করি দাঁড়াও আপনারা দেখতেই পাচ্ছেন নদী প্লাস বিল একসাথে তো চলো আমরা আগাই আছে আগাই চলো টাইমটা কাটানোর জন্য এক অপূর্ব জায়গা তো আমরা এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে আপনারাও আমাদের সঙ্গে থাকুন সাইকেল চালাতে মানা করো দেখতে থাকুন অপূর্ব এক দৃশ্য তো গাইস আপনারা খেয়াল করলে একটু দেখতে পারবেন অনেকগুলো গাছ একসাথে মনোরঞ্জকর ভাবে আমাদের মুগ্ধ করে দিচ্ছে চারিদিকে অসংখ্য জমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ফসল সূর্যটাও আজকে খুব সুন্দর লাগছে অনেক বড় বিল এটা আমাদের এক বড় ভাই যে চ্যানেলের মালিক মাস্ক পরতেছে আমরা এখন সামনে আগাবো পুরোটা কভার করার চেষ্টা করব বুঝিছি তুই আমাকে খড়খড়া জায়গাতে আসে করবো ক্যামেরা দান না নরে আর আমার দোষ অভিনয় যায় তাই না তা ফার্স্টে আমাকে দিত আমরা ভাটা দিয়ে উঠে চলে যাই দেখো সাইকেল চালানোর জায়গা রাখছি সাইকেলটা হাতে করে এগুলো এতো দেখতে পাচ্ছেন একটা গমের ক্ষেত
আমরা আমাদের আজকের ব্লগ শেষ করতে চলছি, সামনেটুকু কভার করে, কারণ আমাদের আর হাতে টাইম নেই। আর আমরা চাচ্ছি না, আমরা আর চাচ্ছি না যে ইটের ভাটা সেকেন্ড বার দেখাইতে, কারণ সবাই এটা বিরক্তি বোধ করে। কারণ একটা জিনিস বারবার দেখাইলে সেটা সবার বিরক্তি লাগতে পারে। সো আমরা চাই না যে ইটের ভাটা বারবার দেখাইছে। চলুন আমরা সামনে পর্যন্ত যাব, গিয়ে ব্লগটা শেষ করব আজকের মতো। এই সাইডের দৃশ্যগুলাই জটিল দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডে আরও একটা বিল, বাট এটা অত বড় নয়। হাই বাবু, কি খবর? আবার সেই গমের ক্ষেত। এই যে আমাদের সেই প্রিয় খেজুরের গাছ, যেইখান থেকে আপনারা রস পেয়ে থাকেন, আর রসের থেকে গুড় হয়, সেই গুড় দিয়ে আমরা শীতকালীন পিঠাপুলি খেয়ে থাকি। আর আপনাদের সবার কোন কোন পিঠা প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরাও জানতে চাই। আমার সব থেকে প্রিয় পুলি পিঠা, ভাপা পিঠা আর রসের পিঠা। আপনাদের কী কী প্রিয় পিঠা রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইজ, আজকের মতো ব্লগটা শেষ করতেছি, কারণ আমাদের আজকে এখনই বাসে যেতে হবে, আমরা অনেক দূর চলে এসেছি। কালকে আবার দেখা হবে আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।